আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাসেরা হয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ওমানে এসিসি প্রিমিয়ার কাপে আরব আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ব্যাট হাতে বড় অবদান রাখেন অধিনায়ক ওয়াসিম। টি টোয়েন্টি সংস্করণের ওই টুর্নামেন্টে গত মাসে ছয় ইনিংসে 44.83 গড়ে তিনি করেন 269 রান। বাহরাইনের বিপক্ষে 40 বলে 65 রানের ইনিংস খেলার পর ওমানের বিপক্ষে 25 বলে 45 ও কম্বোডিয়ার বিপক্ষে 18 বলে 48 রান করেন তিনি। ফাইনালে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি, 56 বলে খেলেন 100 রানের ইনিংস। প্লেয়ার অব দ্য ফাইনালের পাশাপাশি হয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।